কৃষ্ণ ভূমিহীনকে ভূমি দিয়েছে, এটি আমার জীবনের একটি বড় সম্মান। আমি মনে করি আপনারা অবাক হবেন যে আমি যখন ওখান থেকে বলি হই একজন ভূমিহীন, সে কান্নাকাটি করে এসে আমার বসার সঙ্গে বসেছিল, তার হাতে লাগানো ওই দিতে তার কাছে বেল দুটো নিয়ে এসে বলছে তা আপনি না বলে আমি এই জনগণকে পাব না, একটু বেল আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনার বাচ্চা নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি খাচ্ছে, এই সূত্র ভাষায় বলতে পারে না, যথার গ্রামের আন্তরিক ভাষায় বলেছে। এবং আমি তাকে বসতে বলেছিলাম আমার ঘরে সোফার, কারণ সে নিজে বসে তখন আমি যখন তাকে বললাম যে আপনি মাটিতে কেন বসলেন, রুড়ুর উপরে কেন বসলেন, সোফার উপরে বসলেন, তখন সে আমাদের বলছিল আমি আরে সদবিরোধ করি না, আর মতো একটা গরিব মানুষ আঞ্চলিক ভাষায় একটা কোনো কথা বলি আমি বললাম আপনি মানুষ, আমি আমরা এই জিনিসটা মনে রাখতে পারি, অনেকেই অনেকে এখানে আমার রাজি হয়েও বলবে প্রত্যেকটি ভালো কাজ করার সম্ভব নয়, যদি তাও না মাসে একটা ভালো কাজ যদি করি ছোট্ট একটা ভালো কাজ করি, আমার ছেলেটা আমি মায়া গ্রামে থাকতাম তখন সে চ্যালেঞ্জ সেটা করতো বাসে করে আসতো ওখান থেকে, প্রথম রিক্সায় আসতো সর্ব চত্বরে ওখান থেকে একটি সিএল বাসে এসে নামতো আপনার আসার জন্য, আমার যাওয়ার সময় আবার আপনি ভাবিয়েছেন তাকে ২০ টাকা করে দিন, সে ১০ টাকা ছিল বাস ভাড়া, সে একবার স্কুল ছুটির পরে বের হয়ে দেখলো একটা বৃদ্ধ মানুষ হাঁটতে পারছে না খুব কাঁপছে, এবং তখন আমার ছেলেটাকে দেখে তার দিকে হাত ধরে আমার ছেলের পকেটে ১০ টাকা ছিল, ওই ১০ টাকা তাকে দিয়ে এখান থেকে হেঁটে তারপরে আর আমার চিন্তা করছি কোথায় গেল আমার ছেলে, কোনো এক্সিডেন্ট না আমরা আমি বেরিয়ে গেছি, তখন আমি বয়েছি তখন আমি বয়েছি হ্যাঁ আমি তখন বেরিয়ে গেছি আমি